অফ পেজ এসিও যারা এসিও শিখে যারা এসিও জানে বা এসিও সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা আছে তাদের কাছে পাহাড় সম কঠিন বিষয়ের নাম হলো অফ পেজ এসিও আপনারা যদি এসিও রিলেটেড কাজ পান বা কাজ দেখেন জব পোস্ট দেখেন ইন ফিউচার যখন কাজ করবেন তখন সেভেন্টি পারসেন্ট কাজই থাকবে যে তুমি আমার ওয়েবসাইটটার ব্যাকলিংস করে দাও তুমি আমার ওয়েবসাইটটার ডিএপিএ বাড়াই দাও তুমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসো এখন দেখেন অফ পেজ এসিও হলো আপনারা যদি অফ পেজ এসিওর নাম শোনেন তখন অফ পেজ এসিওর সাথে জড়িত যে বিষয়টা আছে সেটা হলো ব্যাকলিংস আজকে আপনারা এই ক্লাসে অফ পেজ সম্পর্কে পুরো ধারণা নেবেন আই রিপিট এগেন পুরো ধারণা নেবেন আপনাদের মনে যদি হাজার প্রশ্ন থাকে তাহলে আপনারা ওই হাজার প্রশ্ন আমারে করবেন যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবেন যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবেন ক্লাস স্কিপ করে যায় না কারণ এই অফ পেজটা সবার কাছে একটা রহস্যের মতো কাজ করে সবার কাছে রহস্যের মতো কাজ করে তার কারণটা হলো তার কারণটা হলো আপনারা যখন এটা দেখবেন আচ্ছা আমি একটু চেক করে নিই যে রেকর্ড হইতেছে কিনা অফ পেজ ইসিও মূলত ব্যাকলিংস অফ পেজ এসিও মূলত ব্যাকলিংক সবাই ওইভাবেই বর্ণনা দেয় যে ব্যাকলিংস ব্যাকলিংস হলো একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের মধ্যে লিঙ্কস নেওয়া আস নিয়ে আসা তবে আমি একটা সুস্পষ্ট ধারণা দিব অফ পেজ এসিও সম্পর্কে কারণ বর্তমান সময়ে অফ পেজ নিয়ে সবাই সবার মতামত দিচ্ছে কেউ বলতেছে যে শুধুমাত্র আজকে দেখলাম এই কোন এক্সপার্ট ভাই আমার পোস্টে কমেন্টস করছেন আলহামদুলিল্লাহ উনি অনেক বড় এক্সপার্ট উনি বলতেছেন যে গেস্ট পোস্ট ছাড়া গেস্ট পোস্ট ছাড়া অন্য কিছু কাজ করে না ওকে সাউন্ড কি বেশি হয়ে যাচ্ছে ওকে গেস্ট পোস্ট ছাড়া অন্য কিছু কাজ করে না বল অনেকে বললে যে গেস্ট পোস্ট ছাড়া অন্য কিছু করে না কাজ করে না আউটরিচ ব্যাকলিং ছাড়া অন্য কিছু কাজ করে না তবে আমরা প্র্যাকটিক্যালি কাজ করি আমরা প্র্যাকটিক্যালি কাজ করি আসলে মূলত আমরা যে কাজগুলা করি ক্লায়েন্টের জন্য এগুলো হলো অথরিটি নিয়ে আসা এখন অথরিটি অনেকভাবে নিয়ে আসা যায় আপনি চাইলে অথরিটি অনেকভাবে নিয়ে আসা যায় বা আসতে পারেন এখন আপনি চাইলে সোশিয়াল শেয়ারের মাধ্যমে নিয়ে আসতে পারেন এগুলো আমি মানে আর কি এন্টারফেয়ার করবো আগে এক্সপ্লেন করব সোশিয়াল শেয়ারের মাধ্যমে নিয়ে আসতে পারেন তারপরে হলো সাইটেশন বিল্ডিং বিল্ডিংয়ের মাধ্যমে নিয়ে আসতে পারেন ব্যাকলিংসের মাধ্যমে নিয়ে আসতে পারেন এগুলো জিনিস কীভাবে করতে হয় এবং কিভাবে করা লাগে এগুলো দেখাবো তার আগে দেখেন আপনারা এই অফ পেজ নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়বেন অনেকে বলবে যে শুধুমাত্র আউটরিচ ব্যাকলিংস নিয়ে আসো শুধুমাত্র এই ধরনের ব্যাকলিংস নিয়ে আসো ওই ধরনের ব্যাকলিংস নিয়ে আসো আমি যেভাবে ক্লায়েন্টের জন্য কাজ করি আমি যেভাবে ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসি তার জন্য আমি কতগুলো টায়ার মেনটেন করি তো ওই টায়ারগুলো এক্সপ্লেন করব পুরো ক্লাসে এই ক্লাসে যে আপনারা কোনো বই থেকে শিখবেন এরকম না আমি যতটুকু আমি আমার জন্য করি ইন প্র্যাকটিক্যাল এগুলোই আপনারা জানবেন সো জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো কমপ্লিট করেন একবার দুইবার তিনবার চারবার ইউটিউবে ভিডিওগুলো দেখেন প্র্যাকটিস করেন দেখেন ব্যাকলিংস একদিনে হবে না ব্যাকলিংস একদিনে হবে না অনেস্টলি বলে দিই আপনারা মিনিমাম ছয় মাস এক টানা ব্যাকলিংসের জন্য প্র্যাকটিস করতে হবে ছয় মাস একটানা টানা প্র্যাকটিস ব্যাকলিংসটা ভালো করে বোঝার জন্য আমি এখনও ব্যাকলিংস সম্পর্কে শিখছি আমি এখনও ব্যাকলিং সম্পর্কে জানি আমি এখনও ব্যাকলিং সম্পর্কে রিসার্চ করি বুঝা গেছে সো কে কে রাজি আছেন যে ব্যাকলিংস নিয়ে রিসার্চ করব আনটিল আমাদের একটা সুস্পষ্ট ধারণা হওয়া পর্যন্ত ব্যাকলিংস নিয়ে কে কে রিসার্চ করবেন তাহলে চল আমরা শুরু করি এই ব্যাকলিং সম্পর্কে ক্লাস প্রথম কথা আমরা এসিওটারে একটা গাড়ির সাথে তুলনা করি আমরা মনে করি এসিও একটা গাড়ি কেমন চলে আমরা একটা বড়ো গাড়ির পিকচার বের করে ফেলি তারপরে এখন দেখেন এইটা একটা মার্সিটিস গাড়ি মনে হয় যাই হোক চলেন আমরা এই ইমেজটারে দেখি এইটা একটা গাড়ি আমরা সবাই মিলে দেখেন টোটাল কনসন্ট্রেট এখানে দেন এইটা একটা গাড়ি বা এটা হলো একটা এসিওর প্যারামিটার আমি আপনাদের এইখানে যদি বুঝতে পারেন তাহলে পুরো যে দশটা ক্লাস হবে এটা বুঝতে পারবেন ধরেন এইটা হলো এসিও পুরো এইটা এসিও এখানে দেখেন কি কি আছে এই দেখেন চাকা আছে এখানে চাকা আছে ডিজাইন করা আছে অনেক গর্জিয়াস ডিজাইন করা আছে দেখেন এখানে লোগো আছে দেন এখানে ডিজাইন করা আছে এখানে ডিজাইন করা আছে পুরো দিকে কিন্তু ডিজাইন করা আছে দেখেন আপনি একটা গাড়িরে পুরো ডিজাইন করলেন আমাদের চোখে অনেক সুন্দর লাগলো গাড়িটা বাট দিন শেষে দেখা গেলো যে গাড়িতে ইঞ্জিন নাই গাড়িটা এখানে স্টিল দাঁড়াইয়ে থাকবে আজীবন যদি ইঞ্জিন না থাকে তাহলে স্টিল আজীবন দাঁড়াই থাকবে এই যে আমি ইন্টারফেয়ার করে দিলাম সব ডিজাইনগুলো এই ডিজাইনগুলা পরে হলো অন পেজ এসিওতে এই যে ডিজাইনগুলো ধরেন লোগো তারপরে কালার চাকা এই সেই যাই আছে আপনি বাহিরে যা কিছু করেন সব কিছু পরে অন পেজের মাধ্যমে একটা জিনিস আছে যেটা গাড়ির সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং একটা গাড়িরে মূলত চালায় যেটা এটা হল ইঞ্জিন এই যে এখানে আছে না এখানে ভেতরে একটা ইঞ্জিন আছে না এই ইঞ্জিনটা মূলত অফ পেজ এসিও বা প্যাকলিংস বোঝা গেছে জিনিসটা একটা গাড়ির যত ইন্টারনাল ডিজাইন আছে সব কিছু অন পেজে পড়ে ভেতরে যে ইঞ্জিন গাড়িটারে যেটা পাওয়ার দেয় গাড়িটা যেটার উপর ডিপেন্ড করে চলে যেটার উপর ডিপেন্ড করে বোঝা যায় যে গাড়িটা কতটুকু স্পিডে যাবে কতটুকু মানে আর কি অন্য গাড়ি থেকে কতটুকু স্ট্রং অ্যাটসেক্ট্রা অ্যাটসেক্ট্রা এটা পরে হলো অফ পেজ এসিওতে বা ব্যাকলিংসে এই কনসেপ্টটা কার কার ক্লিয়ার হয়েছে বলেন তো এই কনসেপ্টটা কার ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা কার কার ক্লিয়ার হয়েছে এখন আমরা দেখি যে অফ পেজ সম্পর্কে মূলত যে সংজ্ঞা আছে বা যে ধারণা আছে এই ধারণাগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে যাই অফ পেজ এসিও আমরা আমরা জানি এসিও মূলত তিন প্রকার এসিও মূলত তিন প্রকার অন পেজ টেকনিক্যাল দেন অফ পেজ অন পেজ এসিও সম্পর্কে আমরা জানি একটা ওয়েবসাইটের মধ্যে যা কিছু চেঞ্জ করা যায় টাইটেল ইউআরএল ম্যাটার ডিসক্রিপশন ইমেজ টেক্স হেডিং টেক্স কিমা ডট জি যা কিছু চেঞ্জ করা হয় সবগুলো পড়ে পেজে টেকনিক্যাল এসিও একটা ওয়েবসাইটের মধ্যেই আপনি যদি তার রুবটো টেক্সটি ফাইল সেট করেন সাইট ম্যাপ সেট করেন তারপরে গুগল ইন্ডেক্সিংটা সেট করে দেন কেনোনিক্যাল ট্যাগ অ্যাড করেন এগুলো ফরে টেকনিক্যাল এসিওতে এখন দেখেন অন পেজ আর টেকনিক্যাল যখনই আমাদের চোখের সামনে আসে যখনই আমরা ওই টপিকস নিয়ে ভাবতে শুরু করি তখনই আমাদের চোখের সামনে আসে যে আচ্ছা অন পেজ বা টেকনিক্যালটা ওয়েবসাইটের মধ্যেই করা হয় ওয়েবসাইটের মধ্যেই আমরা চেঞ্জেসগুলো করি ওয়েবসাইটের মধ্যেই আমরা সব কিছু করি বাট অফ পেজটা হলো ডিফারেন্ট অফ পেজটার জন্য আপনার ওয়েবসাইটের মধ্যে কিছু করতে হবে না আপনার ওয়েবসাইটের চেয়ে বাহিরের দুনিয়ায় যেতে হবে এখন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের নাম হলো www.abc.com ডব্লিউ এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা যখন আমি নিয়ে গিয়ে ধরেন এই ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আমি ডব্লিউ ডব্লিউ ডট ফেসবুকই শেয়ার করে দিই ডব্লিউডিউ ডট ফেসবুকে ফেসবুক ডট কম এটাতে শেয়ার করে দিই অথবা ধরেন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ধরেন ইনস্টা ইনস্টা ডট কম ইনস্টাগ্রাম আর কি ইনস্টাগ্রাম ডট কম শেয়ার করে দিই এখন দেখেন ডব্লিউ ডট এবিসি ডট কম যেটা আছে এইটা হলো আমার ওয়েবসাইট ডব্লিউ ডট ফেসবুক ডট কম এবং ইনস্টাগ্রাম ডট কম এটা কিন্তু ডিফারেন্ট দুইটা ওয়েবসাইট আমার ওয়েবসাইট না বাট আমি কী করছি আমার ওয়েবসাইটের ই ওয়ালেটটা নিয়ে ডিফারেন্ট দুইটা ওয়েবসাইটের মধ্যে শেয়ার করে দিছি তখন ওই ডিফারেন্ট দুইটা ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে লিঙ্ক থাকার জন্য আমার ওয়েবসাইট একটা ব্যাক লিঙ্কস পাইছে ব্যাক লিঙ্কস মানে হলো পেছনে লিঙ্কস দেওয়া আমার ওয়েবসাইটের পেছনে এগুলা লিঙ্কস দিচ্ছে বোঝা গেছে জিনিসটা বোঝা গেছে জিনিসটা ব্যাকলিং জিনিসটা বোঝা গেছে আমি আরো ক্লিয়ার করব বাট কতটুকু বোঝা গেছে বলেন তো খুব বেশি টাফ মনে হইতেছে খুব বেশি টাফ মনে হইতেছে আচ্ছা একটু হোল্ডে থাকেন আমার মেডিকেল থেকে একটা কল আসছে তো আমি রিসিভ করতে হবে হ্যাঁ মা মনির ডাক হুকুমাই ফাটানি দরকার নাই থাক এখনক রাত্রে ও বাইরেলে রাতে ও তো রাতের বাইলি বাইরিলে পুলিশে দরিয়া কইব যে কিতার লাগি বাইরল তা আমার জাম বাইরে জইব এ বাইরিলে এরছে গো ওখানে تاکু কষ্ট কইরা আজকে রাত্রে থাকে যাক কালকে থেকে আমি থাকনা দরকার ফলে কো কষ্ট করে থাকে যে আজকে সকালে আই বোন ওকে চলে তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ব্যাকলিংস জিনিসটা কি ব্যাকলিংস জিনিসটা হলো আমার ওয়েবসাইট ছাড়া অন্য যে কোনো ওয়েবসাইট থেকে একটা লিঙ্কস নেওয়া নিয়ে আসা বুঝা গেছে আমার ওয়েবসাইট ছাড়া অন্য যে কোনো ওয়েবসাইট থেকে একটা লিঙ্কস নেওয়া নিয়ে আসা এখন চলেন আমরা সবাই মিলে ব্যাকলিংসের চেহারাটা দেখি ব্যাকলিংকসের চেহারাটা কি ধরনের হয় ধরেন আমি এখানে একটা জিনিস লিখে সার্চ করলাম ধরেন কার ইন্স্যুরেন্স লিখে সার্চ করলাম কার ইন্স্যুরেন্স জিনিসটাই থাক আর কি করি না কার ইন্স্যুরেন্স লিখে সার্চ করলাম ওলে যাওয়ার পর একটা পেজ দেখি আমরা যে কোনো একটা পেজ দেখি ওকে এখন দেখেন এটা ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স আচ্ছা এখানে কী নেই ফাইভ বেনিফিটস অফ লাইফ ইন্স্যুরেন্স এইটা একটা দেখি হ্যাঁ এখন দেখেন আমরা যদি এই ওয়েবসাইটটা একটু ভালো করে খেয়াল করি তখন দেখবেন এই যে ফাইভ ইউজেস ফর লাইফ ইন্স্যুরেন্স বেনিফিটস এখানে একটা কন্টেন্ট আছে এটাকে বলা হয় কন্টেন্ট সেল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে পাঁচটা বেনিফিট লিখতেছে এখন দেখেন আমরা যখন কন্টেন্টে স্ক্রোল করি একটা নীল কালারের জিনিস পড়ে একটা নীল কালারের জিনিস পরে আমি যখন এখানে ক্লিক করতে যাই এখানে যখন ক্লিক করি দেখেন এইটা আমারে অন্য একটা লিঙ্কে নিয়ে যায় এইটা আমারে অন্য একটা লিঙ্কে নিয়ে যায় এখন যদি দেখি যে লাইফ ইন্স্যুরেন্স এই এই জিনিসটাতে আমি ক্লিক করার পরে সে তার ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে যখন সে তার ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে আমরা অন পেজে দেখছি এটাকে বলা হয় ইন্টার লিঙ্কিং যে তার নিজের ওয়েবসাইটের মধ্যেই সে লিঙ্কিং করছে এখন দেখি আরও অত জিনিস আছে বেনিফিশিয়াল এইটার জন্য সে নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছে এখন এই জিনিস দেখেন ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনস্টিটিউট এখানে যদি আমরা ক্লিক করি তখন দেখেন একটা নতুন চেহারা দেখতে পারবেন ট্রিপল আই ডট ক ডট জি এটা লোড হোক দেখেন এটা একটা ডিফারেন্ট ওয়েবসাইট ট্রিপল আই ডট ও আর জি আর এইটা একটা ডিফারেন্ট ওয়েবসাইট অল এখন দেখেন এই ত্রিপল আই ডট ও লিঙ্কটা এই ওয়েবসাইটের একটা জায়গার মধ্যে থাকার কারণে এই ট্রিপল আই ডট ও অল স্টেট ডট কম থেকে একটা ব্যাক লিঙ্কস পাইছে বুঝা গেছে এই ট্রিপল আই ডট ও আর জির লিঙ্কটা এই ওয়েবসাইটে থাকার কারণে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক পাইছে এই জিনিসটা বোঝা গেছে কার কার বোঝা গেছে বলেন তো এই যে দেখেন এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটটার এই ওয়েবসাইটটা এখানে একটা লিঙ্কিং করে দিছে এইখানে এই ওয়েবসাইটের সাথে তার মানে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকে একটা ব্যাক লিঙ্কস পাইছে যেটা আমরা অন পেজে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দাবি করছিলাম যেটা আমরা অন পেজে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দাবি করছিলাম দেখেন আবার আমি আপনারা যদি না বুঝেন আপনারা যদি না বুঝেন তাহলে আমি আবার রিপিট করবো আবার বুঝাবো হ্যাঁ হ্যাঁ একবার কেন অবশ্যই বারবার বলবো ভাই চলো আমরা আবার एग्जांपलে চলে যাই একটা एग्जांपल लेते www. ডট কম এখানে আমরা অনেকগুলো ব্লগ পোস্ট পাবলিশ করছিলেন আপনারা এটার জন্য আমি কিছু করি নাই দেখেন মনোযোগ দিয়ে দেখেন এই জিনিসটা বুঝতে পারলে আপনাদের বাকি ক্লাসগুলো অনেক সহজ হয়ে যাবে ভেরি গুড ভেরি গুড ওয়েবসাইট ঠিক আছে এইভাবে তো স্লো থাকবা চলে আমরা এখানে একটা পোস্ট দেখি কি এখানে লিংক করছিলাম নাকি না মনে হয় আচ্ছা আমরা দেখি ফাইভ বেনিফিটস অফ ধরেন ওকে ফাইভ বেনিফিটস অফ ড্রাগস ড্রাগসের পাঁচটা বেনিফিট দেখি চল যাই হোক আমাদের দেখেন এই একটা ওয়েবসাইট আছে যেটা কালেকটিভয়েস ডট ও আর জি ডট ইউকে এটা একটা ওয়েবসাইট হ্যাঁ এটা একটা ওয়েবসাইট আমরা এখানে ধরে নেই যে আমাদের এটা একটা ওয়েবসাইট হ্যাঁ এটা একটা ওয়েবসাইট আমি ধরে নিলাম এই ওয়েবসাইটটা এ আমি ধরে নিলাম যে আমাদের এই ওয়েবসাইটটা এ আমরা ম্যাথ করি না একটু ম্যাথ করি চলে ম্যাথ করে আপনাদের বুঝাই তারপরে আপনারা যাতে বুঝেন আমি এখানে ধরে নেই যে এই ওয়েবসাইটটা এ কন্ট্রোল কে এই ওয়েবসাইটটা আমি ধরে নিলাম যে একটা এ এই ওয়েবসাইটে আমরা যদি দেখি ভালো করে এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে যেটা হলো হ্যাঁ কোথায় গেল এটা ওকে এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে ফাইভ বেনিফিটস অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ট্রিটমেন্ট ডা ড্রাগ এবং অ্যালকোহল ট্রিটমেন্টের পাঁচটা বেনিফিট এখন সে লিখতেছে সে হ্যাঁ ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট ব্লা 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 লিখার পরে এখানে দেখেন একটা জিনিস আছে দ্য গভারমেন্ট টু জিরো ওয়ান সিক্স মডার্ন ক্রাইম প্রিভেনশান স্ট্র্যাটেজি এখন এইখানে যদি আমি ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে সে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ডট জিওভি ডট ইউকে গভর্নমেন্ট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এখন আমি ধরে নিলাম যে এই গভর্নমেন্ট ওয়েবসাইটটা হলো এই এই গভর্নমেন্ট ওয়েবসাইটটা হলো বি আমি ধরে নিলাম এই গভর্নমেন্ট ওয়েবসাইটটা হলো বি এখন খেয়াল করে এই যে এ ওয়েবসাইটের লিঙ্কটা এ ওয়ে বি ওয়েবসাইটের লিঙ্কটা এই বি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এ ওয়েবসাইটে আছে এই বি ওয়েবসাইটের লিঙ্কটা এ ওয়েবসাইটের মধ্যে আছে দ্যাট মিন্স এই বি ওয়েবসাইটটা এ ওয়েবসাইট থেকে একটা ব্যাক ব্যাকলিঙ্কস পাইছে সরি পাইছে যখন আমরা দেখি যে ধরেন এই এ ওয়েবসাইটে এই এ ওয়েবসাইটে বি ওয়েবসাইটে লিঙ্ক আছে আমরা কীভাবে দেখলাম যখন আমি এই এ ওয়েবসাইটে পড়ার সময় দেখলাম একটা লিঙ্ক করে এখানে ক্লিক করার পরে এটা ডট জিও ভি ডট ইউকেতে নিয়ে যাচ্ছে দ্যাট মিন্স এই এ ওয়েবসাইটে বি ওয়েবসাইটের একটা লিঙ্ক আছে এই বি ওয়েবসাইটের লিঙ্কটা এ ওয়েবসাইটে থাকার কারণে বি ওয়েবসাইটটা এ ওয়েবসাইট থেকে একটা লিঙ্কস পাইছে যেটারে বলা হয় ব্যাকলিঙ্কস আমি একটা এক্সাম্পল দিয়ে অনেক বেশি ক্লিয়ার করে দিচ্ছি এটা এই ম্যাথ ছাড়া আমরা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি ধরেন আমাদের ইউপি ইলেকশান হয় আমাদের ইউপি ইলেকশান হয় না ইউপি ইলেকশনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কে করে মেম্বার চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে না দেখেন এই জিনিসটা জাস্ট মাথার মধ্যে ঢুকায় নেন মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করে হ্যাঁ এই ইউপি নির্বাচনে ভোটার সংখ্যা তাকে ধরেন অনেকগুলো ভোটার সংখ্যা আমি ধরে নিলাম যে পাঁচ হাজার ভোটার সংখ্যা আছে ইউপি হলো একজন বা মেম্বার হলো একজন বা ধরেন মেম্বার একজন মেম্বার একজন এখন এই মেম্বারকে এই মেম্বারকে যে পাঁচ হাজার মানুষ ভোট দিচ্ছে পাঁচ হাজার মানুষ ভোট দিচ্ছে ওই মেম্বার পাঁচ হাজার মানুষের কাছ থেকে ব্যাকলিংস পাচ্ছে ব্যাকলিংস মানে হলো ভোট বোঝা গেছে আমাদের প্রধান উদ্দেশ্য হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ভোট নিয়ে আসা এখন ভোট কিভাবে নিয়ে আসবেন যত বেশি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অন্য যে কোনো ওয়েবসাইটে থাকবে প্রতিটা ওয়েবসাইটে থাকা মানে হলো এক একটা ভোট বুঝা গেছে জিনিসটা ব্যাকলিংস হলো ভোট আর মেম্বার হলো আপনার ওয়েবসাইট তো আপনার ওয়েবসাইটে যতগুলো ভোট নিয়ে আসবেন ততগুলো অথরিটি আপনার ওয়েবসাইট পাবে বুঝা গেছে জিনিসটা কে কে বুঝতে পারছেন এই মেম্বার আর এই ভোটিং পলিসিটা কে কে বুঝতে পারছেন আমি আবার ক্লিয়ার করব ভাই এই জিনিসটা আমি আবার ক্লিয়ার করব আর একটু হ্যাঁ এক্সটার্নাল আর ব্যাকলিংস সেম আব্দুর রহমান ভাই চলেন আমরা এই জিনিসটা আবার ক্লিয়ার করি ধরেন আপনার পাঁচটা বন্ধু আছে হ্যাঁ পাঁচটা বন্ধু আছে এই পাঁচটা বন্ধুর মধ্যে দুইটা বন্ধু বলতেছে চলো আমরা মুড়ি খাই দুইটা বন্ধু বলতেছে চলো না সরি পাঁচটা বন্ধু আছে এর মধ্যে দুইটা বন্ধু থেকে একটা বন্ধু বলতেছে চলো আমরা চানাচুর খাই আর একটা বন্ধু বলতেছে চলো আমরা মুড়ি খাই এখন দেখেন দুইটা বন্ধু আলাদা প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য আছে তিনজন এই তিনজন থেকে যদি পেছনের তিনজন বলে যে চলো আমরা মুড়ি খাই হ্যাঁ আরেকজন যদি বলে যে চানাচুর খাই কার কথার প্রায়োরিটি বেশি হবে বলেন তো কার কথার প্রায়োরিটি বেশি হবে বা কার কথাটা সবাই মানবে বলেন তো দেখেন আবার জিনিসটা ক্লিয়ার করি ধরেন এখন ধরেন এই দুইজন এই দুইজন ধরেন আপনার দুইটা ওয়েবসাইট আমি ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি এই দুইজন হলো আপনার দুইটা ওয়েবসাইট হ্যাঁ আপনার দুইটা ওয়েবসাইট এখন এই দুইটা ওয়েবসাইট এই দুইটা ওয়েবসাইট এটা গ্রিন করে দিচ্ছি এই এক্সাম্পল না বুঝলে আর বুঝাবো না এই দুইটা ওয়েবসাইট এখন এই ওয়েবসাইটের পেছনে বা এই ওয়েবসাইটের পেছনে পাঁচটা ভোট আছে এই ওয়েবসাইটের পেছনে আছে সেম ভোট এই ওয়েবসাইটের পেছনে আছে দশটা কার প্রায়োরিটি বেশি বা কার পাওয়ার বেশি এটার ভোট বেশি না এইটার ভোট বেশি অবশ্যই এইটার ভোট বেশি এখন এইটার ভোট বেশি কারণ হলো সে বেশি ব্যাকলিংস পাইছে এই ব্যাকলিংস পাওয়ার জন্য ধরেন এই দশটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের এই দশটা ওয়েবসাইটের নাম হল ওয়ান ডট কম টু ডট কম এইভাবে ধরেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইরকম ধরেন এই যে ওয়েবসাইটটা আছে না এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ওয়ান ডট কমে আছে এই টু ডট কমে আছে এই ওয়ান ডট কমে থাকার কারণে এই ওয়ান ডট কম থেকে এই ওয়েবসাইটে একটা ব্যাকলিংস স্পাইসে টু ডট কম থেকেও একটা ওয়েবসাইট ওই ওয়েবসাইটটা ব্যাকলিংস স্পাইসে ব্যাকলিংস মানে হল আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটে থাকা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা যে কোনো ওয়েবসাইটে থাকা বোঝা গেছে ব্যাকলিংক জিনিসটা কি? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করে ফেলি আপনাদের লাস্ট আমরা যে এক্সটার্নাল লিঙ্ক করছিলাম মনে আছে কার কার মনে আছে যে আমরা এক্সটার্নাল লিঙ্ক করছিলাম অন পেজে এখন দেখেন এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে আমরা কি করছিলাম নর্মাল জিনিস এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে এনে রেখে দিয়েছিলাম দ্যাট মিন্স ওই যে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে এনে রেখে দিয়েছিলাম এইটার মানে হলো ওই অন্য ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিং স্পাইসে কেমন জিনিসটা ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার ব্যাকলিং সম্পর্কে দেখেন আর কারো ডাউট আছে কারো ডাউট আছে এই সম্পর্কে বা এই নিয়ে ভাই অনেক ক্লিয়ার হবেন আস্তে আস্তে অনেক ক্লিয়ার হবেন বাট সময় লাগবে আর কি এই ব্যাকলিং সম্পর্কে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে চলেন আমরা একটা সিট রেডি করে ফেলি ব্যাকলিংসের জন্য এই ব্যাকলিং সম্পর্কে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে অনেকগুলো জার্নি আছে যেগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে এখন চলেন অনেকে বলে যে ভাই আমরা আউটরিচ ব্যাকলিংস করবো আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংস করব অন্য কোনো ব্যাকলিংস কাজ করে না বাট আমার স্ট্র্যাটেজি হলো আমি একটা ওয়েবসাইটের জন্য প্রথম সাইটেশন বিল করি সাইটেশন বিল করি সাইটেশন বিল্ডিং কি আমি দেখাবো সাইটেশন বিল্ডিং করি তারপরে সোশিয়াল শেয়ার করি তারপরে আমার ব্যাকলিংসের কাছে আমি যাই এখন চলেন আজকের ক্লাসে আমরা সাইটেশন বিল্ডিংটা পুরোপুরি জানবো সাইটেশন বিল্ডিং কি সাইটেশন বিল্ডিং কিভাবে করতে হয় এবং সাইটেশন বিল্ডিংয়ের জন্য ওয়েবসাইটগুলো কোথায় পাবো সাইটেশন বিল্ডিং হলো আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিয়ে অন্য যে কোনো বিজনেস প্রোফাইল ওয়েবসাইটে প্লেস করা যেমন ধরেন যেমন ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে আমি আমার ক্লায়েন্টের জন্য করব। হ্যাঁ আমি একটা ক্লায়েন্টের জন্য করব। আমি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শীট বের করে ফেলি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিটের কার জন্য করব ভাবছিলাম আপনাদের ক্লাসের আগে ইচ্ছি আচ্ছা তার জন্য করি চলে তার জন্য করি এখন দেখেন তার ওয়েবসাইট হলো ডব্লিউ ডট পি এম ও গ্লোবাল ইনস্টিটিউট ডট ও আর জি এটা তার ওয়েবসাইট এখন আমরা তার ওয়েবসাইটটা ভালো করে খেয়াল করি হ্যাঁ তার ওয়েবসাইটটা ভালো করে খেয়াল করি খেয়াল করার মতো কি ডিজাইন করছে এখন দেখেন তার ওয়েবসাইটের একটা জিনিস আছে সেটা হলো সে কোনো না কোনো একটা সার্ভিস দিচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড ফর পি এম ও সার্টিফিকেশন পিওমআ মানে হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস এই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসটা হলো তার বিজনেস আবার রিপিট করতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসটা হলো তার বিজনেস তার বিজনেসের ইনফরমেশন যদি অন্য কোনো ওয়েবসাইটে পাবলিশ করেন সেটারে বলা হয় সাইটেশন সাইটেশন অথবা বিজনেস লিস্টিং অথবা বিজনেস প্রোফাইল লিস্টিং চলেন আমরা সাইটেশনের নামগুলো আগে দেখে নিই কেউ সাইটেশন বলে কেউ বিজনেস লিস্টিং বলে কেউ বিজনেস লিস্টিং বলে আবার কেউ বলে হয় বিজনেস প্রোফাইল এখন দেখেন এই বিজনেস প্রোফাইলটা আমরা কিভাবে ক্রিয়েট করব আগে এইটা ওয়েবসাইট কীভাবে খুঁজে বের করবেন এটা পরে দেখবো এখন দেখেন ব্রাউন বুক ডট কম নামে একটা ওয়েবসাইট আছে আমরা এই ওয়েবসাইটে যাই এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এই ওয়েবসাইটের চেহারা হলো এই ওয়েবসাইটের নাম হলো ব্রাউন বুক ডট নেট এই ওয়েবসাইটের হারা হলো পিএমও গ্লোবাল ইনস্টিটিউট ডট ও আর এই দুইটা ওয়েবসাইট ডিফারেন্ট না আপনাদের কি মনে হয় এই দুইটা ওয়েবসাইট ডিফারেন্ট না একটা হলো ব্রাউন বুক ডট নেট একটা হলো পিএম ও গ্লোবাল ইনস্টিটিউট ডট আর এখন পিএম ও গ্লোবাল ইনস্টিটিউট ডট আর হলো আমার ওয়েবসাইটে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট তো আমি যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে এই ব্রাউন বুক ডট নেটে ক্রিয়েট করি বা যে কোনোভাবে এজ এনিহাও প্লেস করে আসি তাহলে এটা কী হবে এটা কি হবে বলেন তো এক্স্যাক্টলি এইটাই হবে ব্যাকলিংস এখন ক্লিয়ার এখন ক্লিয়ার ব্যাকলিংস জিনিসটা কী এখন চলেন আমরা ব্যাকলিংস সম্পর্কে জানি ব্যাকলিংস কেন করা হয় ব্যাকলিংস করা হয় একটা ওয়েবসাইটের অথরিটি বাড়ানোর জন্য অথরিটি বলতে বোঝায় যে পাওয়ার আমরা যদি বলি শক্তি বাড়ানোর জন্য এই শক্তিটা কীভাবে কাজ করে হৃদয় ভাই রিয়াদ ভাই আমরা এগুলো পড়ে জানবো যে পেজ অথরিটি আমি জাস্ট যেভাবে এক্সপ্লেন করতেছি আপনি যদি অ্যাডভান্স কিছু জানেন তাহলে আর কি আপনি একটু হাইডি রাখেন কারণ আমি সব সবসময় মনে করি যে আমার যে একদম বিগেনার লেভেলের স্টুডেন্টগুলো আছে যারা কখনো এসিও সম্পর্কে জানেনি না বা কখনো রিসার্চ করার ওইভাবে সুযোগ পায় নাই যারা একমাত্র বসেই আছে যে হৃদয় ভাই কিছু বলবে হৃদয় ভাইয়ের কাছ থেকে জানব হৃদয় ভাইয়ের কাছ থেকেই শিখবো আমি তাদের জন্যই ওইভাবে এক্সপ্লেন করা ট্রাই করতেছি ওকে এখন দেখেন এই ওয়েবসাইটটা আমি ধরে নিলাম একটা পিচ্চি ছেলে হ্যাঁ এই ওয়েবসাইটটা ধরেন পিচ্চি ছেলে নতুন ওয়েবসাইট নিউবর্ন বেবি এটা কেউ রে রাস্তার মধ্যে হাইটে হাইটে যেতেছে বুঝছেন তো রাস্তার মধ্যে হাইটে হাইটে যেতেছে একজন মানুষের সাথে পরিচয় হলো একজন মানুষের সাথে পরিচয় হলো সে তার সাথে কথাবার্তা বলল তার সাথে ইনফরমেশন আদান প্রদান করলো আদান প্রদান করার পরে দেখেন এই বিষয়টা বুঝেন আদান প্রদান করার পরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল একজাম্পল দিয়ে দেখায় ধরেন পিএম ও ব্লগ ইনস্টিটিউট হেঁটে হেঁটে যাচ্ছে যাওয়ার পরে এই ব্রাউন বুকের সাথে দেখা হইলো এই ব্রাউন বুকের সাথে কথাবার্তা বলার পরে এই দুইজনের মধ্যে পরিচয় হয়ে গেল এখন দেখেন এই পিএম ও ব্লগ ইনস্টিটিউটে কেউ চিন্ত না বাট এই যে গ্লোবাল ইনস্টিটিউটের সাথে কথাবার্তা হলো ইনফরমেশান আদান প্রদান করা হলো এই ইনফরমেশন আদান প্রদান করার ফলে এই ব্রাউন বুক ডট কমটা বলছে কি জানেন যে এই পি ও ব্লগ ইনস্টিটিউটারে আমি চিনি সে ভালো এই যে বলতেছে চিনি সে ভালো এটা মানে হলো ভোট দেওয়া বা ব্যাকলিংস দেওয়া এখন দেখেন এই মানুষটারে আগে কেউ চিন্ত না এখন এই ব্রাউন বুক চিনলো আরও মানুষের সাথে পরিচয় হলো আরও মানুষ চিনলো আস্তে আস্তে তার এলাকার মধ্যে বা যে একা ছিল বা সে যে নতুন ছিল সে যে ছোটো ছিল আস্তে আস্তে পাওয়ার ক্রিয়েট হইতেছে না যে হ্যাঁ আমার আগে কেউ চিনতো না এখন আমার চার পাঁচজন মানুষ চিনে বা বিপদে পড়লে তারা আমার কাছে দৌড়াই আগাই আসবে এই যে প্রসেসটা এই যে চিনা জানা ভোট নেওয়া পাওয়ার নেওয়া পরিচিত হওয়া ইনফরমেশন শেয়ার করা এইগুলাই হলো ব্যাকলেংকস বুজা গেছে ব্যাকলিংস মানে হলো পেছনে পাওয়ার ক্রিয়েট করা কনসেপ্টটা क्लियर হইছে ব্যাকলিংস মানে কি মজা লাগতেছে না খুব বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে মজা লাগতেছে না খুব বেশি কঠিন মনে হচ্ছে অনেক অনেক লং জার্নি আছে অনেক লং জার্নি আছে আমরা লোকাল সাইটে আগে আমরা সাইটেশন বিল্ডিং দিয়ে শুরু করি অনেক কঠিন অনেক অনেক বেশি কঠিন আমি জানি না কতটুকু সহজ করে ক্রিয়েট করতে পারবো বা সহজ করে আপনাদের সামনে প্রকাশ করতে পারবো দরকার পড়লে আমি ক্লাস বেশি করে নেব আপনাদের উপর যাতে প্রেশার না হয় এখন চলে একটা ওয়েবসাইটে কিভাবে সাইটেশন একটা ওয়েবসাইটে কীভাবে সাইটেশন ক্রিয়েট করতে হয় এটা এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আমি এটাতে লগ আউট হয়ে যাই এখানে আমি লগ আউট হয়ে যাই এখন লগ আউট হওয়ার পরে এইভাবে একটা জিনিস আসছে ধরেন ব্রাউন বুক ডট নে দ্য গ্লোবাল বিজনেস লিস্টিং বেস এখানে আমার প্রথম কথা যখন আমি সাইটেশন করব আমার উদ্দেশ্য হলো আমি এখানে সাইটেশন করবো সাইটেশন করার জন্য কি কি দরকার আগে এই জিনিসটা আমরা আগে এন্টারফেয়ার করি এখানে হোয়াট নিড ফর সাইটেশন তার আগে নেই বলে আপনারা ইজিলি ফাইবার সার্ভিস দিতে পারবেন সাইটেশন বিল্ডিং নিয়ে অনেক ভালো মানে শুধুমাত্র সাইটেশন বিল্ডিং করেও মানুষ অনেক ভালো ইনকাম করতেছে আমিও অনেক ভালো ইনকাম করছি শুধুমাত্র সাইটেশন বিল্ডিং করে অনেক আগে বাট এখন সাইটেশন বিল্ডিং যদি আপনার প্রোফাইল মানে ধরেন বুঝতে পারেন এই ভিডিওটা দেখার পরে ইউটিউবে তিন চারবার দেখে যদি মনে করেন যে আপনি কনফিডেন্ট আপনিও সাইটেশন বিল্ড করতে পারবেন তাহলে আমরা আমি বলবো আমি পার্সোনালি বলবো যে সাইটেশন বিল্ডিং নিয়ে আপনারা গি ক্রিয়েট করেন সাইটেশান বিল্ডিংয়ের জন্য অনেক ভালো কাজ পাওয়া যায় এখন সাইটেশান বিল্ডিংয়ের জন্য সর্বপ্রথম দরকার হবে বিজনেস নেম। তারপরে হলো বিজনেস ইনফরমেশন বিজনেস ইনফরমেশান এই জিনিসটা আপনারা মনে রাখবেন এটারে বলা হয় ন্যাপ ন্যাপ বলতে হলো নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এই ন্যাপ জিনিসটা মনে রাখবে কেমন এই জিনিসটা আমি একটু হাইলাইট করে দিই যাতে করে এই জিনিসটা অনেকবার আসবে ন্যাপ এখন নেপ বিজনেস নেম চলে আসছে এখন অ্যাড্রেসটা দিচ্ছে এখানে অ্যাড্রেস সরি অ্যাড্রেস দেন ফোন নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার বিজনেস ইনফরমেশন তারপরে আনুষাঙ্গিক যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো লাগবে এখন চলেন আমরা একসাথে এই ইনফরমেশনগুলো আগে নিয়ে আসি ওয়েবসাইট ইউআরএলটা লাগবে অবশ্যই ওয়েবসাইট ইউআরএলটা লাগবে চলেন এই জিনিসগুলো আমরা আগে আগে গিয়েই নিয়ে আসি ওয়েবসাইট থেকে আমরা আগে গিয়েই নিয়ে আসি চলেন আমরা আমাদের ওয়েবসাইটে যাই এখন আমার সাথে সবাই বলেন এই এই ওয়েবসাইটের নাম কি হতে পারে বা এই ওয়েবসাইটের বিজনেস নেমটা কি হতে পারে বলেন তো আমাদের সাথে বলেন আমরা সবাই শিখে শিখে ফেলি মানে শিখে শিখে করি দেখেন পি ও গ্লোবাল ইনস্টিটিউট ডট ও আর জি এই ওয়েবসাইটের নামটা কি হতে পারে পিএমও ও পি এম ও গ্লোবাল ইনস্টি ইনস্টিটিউট হয় আই এন গ্লোবাল আইএনএস টিআই টুট টিআই টুট ওকে গ্লোবাল ইনস্টিটিউট এইটা হলো আমরা বিজনেস নেম আমাদের বিজনেস নেমটা আমরা এখান থেকে পেয়ে গেছি দেখেন মজা আছে জিনিসটা যদি আপনি মজা ভাবে নেন তাহলে মজা তো বিজনেস নেমটা আমরা পেয়ে গেছি এখন বিজনেস ইনফরমেশনগুলো আমরা সবাই মিলে স্পাই করব বা চুরি করব কিভাবে চুরি করবেন অ্যাবাউট এসে আস পেজে চলে যাবেন অ্যাবাউট আসে পেজে চলে যাবেন এইখানে গিয়ে দেখবেন তার বিজনেস সম্পর্কে একটা ছোটখাটো ইনফরমেশন সে দিয়ে রাখছে সবাই সবার বিজনেস ইনফরমেশানে দিয়ে থাকে সবাই সবার বিজনেস ইনফরমেশন দিয়ে থাকে এখন দেখেন আমরা এখান থেকে একটা নিয়ে এইটা নিয়ে নেব এখন দেখেন এখানে বলেই আছে পিএমএ গ্লোবাল ইনস্টিটিউট ইন ইজ দ্য গ্লোবাল বডি ফর পিএমএস ফাউন্ডেড ইন টু জিরো টু জিরো রিপ্রেজেন্টিং গ্লোবাল প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস তার সম্পর্কে বলা আছে তো আমি এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি একটা ডক্সিতে নিয়ে রেখে দিলাম তো আমার বিজনেস ইনফরমেশনটা নেওয়া হয়ে গেছে এখন হৃদয় ভাই আপনি অ্যাড্রেসটা কই থেকে নেবেন বা অ্যাড্রেসটা কিভাবে পাবেন চলেন আমরা অ্যাড্রেস খুঁজে বের করি অ্যাড্রেস খুঁজে বের করার জন্য আপনারা একদম ফুটারে চলে যাবেন ফুটার বলতে একদম নিচে অথবা কন্ট্যাক্ট আস এই বোঝা গেছে হয় ফুটারে চলে যাবে না হলে কন্ট্যাক্ট আস পেয়েছে এখন গ্লোবাল অফিস হলো এইট দ্য গ্রিন এস টি এ ডোভার নাইন জিরো নাইন ওয়ান যাই হোক আমি আমার উদ্দেশ্য হলো আপনাদের অ্যাড্রেসটা খুঁজে বের করার জন্য তো আমি অ্যাড্রেসটা খুঁজে বের করলাম আমার অ্যাড্রেস হলো এইটা তারপরে আমরা চলেন ফোন নাম্বার খুঁজে বের করি ফোন নাম্বার খুঁজে বের করার জন্য আমাদের চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে কন্টাক্ট আছে চলেন গিয়ে দেখি ফোন নাম্বার দিয়ে আছে নাকি কন্টাক্ট আছে তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো সবচেয়ে সহজ পদ্ধতি হলো ক্লায়েন্টে জিজ্ঞেস করা বা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেওয়া বুঝা গেছে ক্লায়েন্টে যদি এগুলা জিজ্ঞেস করেন তাহলে ক্লায়েন্ট দিয়ে দেবে এখন দেখেন কন্ট্যাক্ট ইনফোতে তার অ্যাড্রেস দেওয়া আছে এইটা আমরা এই অ্যাড্রেসটাই নিব এখন দেখেন লোরেল অ্যাপসাম গ্লুলোর সিটি মানে এটা সে ইডিটি করে নাই এখন তার ফোন নাম্বারও এটা মানে এটা কিন্তু তার ফোন নাম্বার না এটা সে এডিট করে নাই আচ্ছা যাই হোক না করলে না করুক আমরা ওয়েবসাইটে এটা পাইছি আপনারা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড্রেস জিজ্ঞেস করে নেবেন এখন ফোন নাম্বার এটা পাইছি এখন দেখেন সে বলছে ওয়েবসাইট ইউআরএলটাও ও দেওয়ার জন্য ওয়েবসাইট ইউআরএল আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা আছে ডট ও পর্যন্ত আমরা ডট ও পর্যন্ত নিব কপি করে কপি করার পরে এখানে ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে নিব এখন আমার সব ইনফরমেশন এখানে আমি পেয়ে গেছি সব ইনফরমেশন পেয়ে গেছি আমরা ইনফরমেশনগুলো সাজাই নিব সুন্দর করে এটা তার বিজনেস নেম এটা তার বিজনেস ইনফো এটা তার অ্যাড্রেস এটা তার অ্যাড্রেস এটা তার ফোন নাম্বার এটা তার ফোন নাম্বার দেন এটা হল তার ই ওয়েবসাইট ইউ সরি তার ওয়েবসাইট ই আর এল হলো এটা তো আমরা ওয়েবসাইট ইউরএলটাও পেয়ে গেছি এখন চলেন আমাদের স্টেপগুলা কী কী হবে স্টেপগুলা কী কী হবে তার আগে আমরা একটা প্র্যাকটিক্যালি করে ফেলি আমরা একটা প্র্যাকটিক্যালি করে ফেলি চলেন একটা প্র্যাকটিক্যালি করে ফেলি তো আমি ব্রাউন বুকটা আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এটা বের করে রাখছি এগুলো তাড়াতাড়ি একটু করে আপনারা কিন্তু ব্যাকলিংস করার সময় দেখবেন যে অনেক সময় আমার লাইফে আমি অনেক সময় তিরিশটা চল্লিশটা ট্রাই করছি একটা ব্যাকলিংস হয়েছে অনেক সময় এর চেয়ে বেশি এর চেয়ে কমে হয়ে যায় অনেক সময় দশটা ট্রাই করলে দশটা হয়ে যায় তবে এগুলো আমরা ধাপে ধাপে জানবো আগে আমরা এখানে করি ধরেন আমরা এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা খুঁজবেন যে সাইন আপ আছে কি না অ্যাড লিস্টিং আছে কি না অ্যাড পেজ আছে কি না জয়েন আছে কি না স্টার্ট আছে কি না এই ধরনের জিনিস আপনারা খুঁজবেন এখানে লগ ইন আছে রেজিস্টার আছে বিজনেস আছে তো আমরা এখানে আগে অ্যাড বিজনেসে না আমরা আগে এখানে রেজিস্টার করে নিই একটা অ্যাকাউন্ট খুলে নিই সবসময় প্রথম স্টেপ হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া মনে করবেন যে আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট করতেছেন ফেসবুকে অ্যাকাউন্ট করার জন্য এখানে তারা যা যা চায় নম্র বদ্র বাচ্চার মতো এটা দিয়ে দিবেন এখন চলেন এখানে ইমেল দিছে আমি একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি আমার অনেকগুলো ইমেল আছে এখান থেকে একটা ইমেল আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা বেন অস্টিনটা ইউজ করি আপনারা আপনাদের জন্য মানে আর কি ব্যাকলিংসের জন্য একটা মানে ইন্ডিভিজুয়াল ইমেল খুলে নেবেন আজকে তো আমরা এটা ইউজ করলাম দেন আমরা একটা পাসওয়ার্ড ইউজ করি তো সবাই যে পাসওয়ার্ড ইউজ করতে পারে আমি একটা পাসওয়ার্ড ইউজ করলাম এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিলাম এখন এই যে দেখেন নেইমটা আছে এই নেইমের মধ্যে বিজনেস নাম হবে আবার বলতেছি নেইমের মধ্যে কী হবে যে বিজনেস নেমটা আছে এই বিজনেস নেমটা হবে চলে না আমরা এই বিজনেস নেমটা লিখি পি এমও গ্লোবাল ইনস্টিটিউট এইটা হবে বিজনেস নেইম ইজিলি বিজনেস নেইমের জায়গায় বিজনেস নেম আমি সব ধরনের টার্মস কম্পিটিশন পড়ছি আই অ্যাম নট রোবট আমি রোবট না ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আচ্ছা ইমেল অ্যাড্রেসটা বলতেছে অলরেডি টেক্যান সে বলতেছে যে ইমেল অ্যাড্রেসটা অলরেডি নিয়ে নিছে তো আর কি করব অন্য একটা ইমেল ওকে আপনারা আপনাদের ইমেল দিবেন কারণ আমি অনেকগুলো ব্যাকলিংস করছি তো এগুলাতে তো এই জন্য আর কি আমার হয়তো বা এরকমভাবে ভাবে কি নেই ওকে চলেন এখন দেখেন এইরকমভাবে একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি এখানে আসে পিএমও গ্লোবাল ইনস্টিটিউট এখন দেখেন এখানে বলছে প্লিজ ভ্যালিটেড ইউর ইমেল ইন অর্ডার টু অ্যাড অর ইডেড বিজনেস আপনাকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে অনেক ব্যাকলিংসের ক্ষেত্রে ফ্রি ব্যাঙ্ক ক্ষেত্রে আর কি এগুলো পরে জানবেন এটা ভেরিফাই করতে হবে দেখেন ব্রাউন বুক থেকে আমার একটা ট্যাক্স দিছে তো আমি এখানে জাস্ট এখানে লিখবো যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট একটিভ অ্যাকাউন্ট লিখার পরে বা ক্লিক করার পরে সেটা ইমেল কনফার্ম ইমেল কনফার্ম হয়ে গেছে চলেন আমরা হুমে যাই এখন দেখেন আমাদের বিজনেস লিস্টিংয়ের জন্য যা যা ইনফরমেশন ব্যাকলিংস করার সময় ওয়ান রুলস ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট ইউ হ্যাভ টু প্লেস ইনফরমেশন টু দেম আপনাদের এখানে ইনফরমেশন দিতে হবে আমি আগে এক্সাম্পল দিছি যে একজন ছেলের সাথে একজন ছেলের পরিচয় হয়েছে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে তাদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান হয়েছে এবং তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব গড়ে উঠছে বা চেনা জানা গড়ে উঠছে চলেন আমরা এডে বিজনেসে যাই অ্যাডে বিজনেসে যাওয়ার পরে দেখেন এখানে চলে আসছে বিজনেস নেই এখন আপনারা বলবেন আমি করব বলেন বিজনেস নেমে কি হবে বিজনেস নেমে কি হবে ক্লায়েন্টের জন্য করবেন বিজনেস নেম আমরা যে বিজনেস নেমটা খুঁজে বের করছিলাম এই বিজনেস নেমটা এখানে হবে তো আমরা পি গ্লোবাল ইনস্টিটিউটটা দিয়ে দিচ্ছি কোথায় তুমি ব্রাউন বুক ওকে এখন দেখেন বিজনেস অ্যাড্রেস আমাদের যে অ্যাড্রেসটা খুঁজে বের করছি আমরা এই অ্যাড্রেসটা দিয়ে দিব জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট তারপরে সিটি তার সিটি হলো ডিলওয়ারে আমরা এই দিলওয়ারের সিটি কন্ট্রোল কন্ট্রোলসি আমি জানি না এটা কোথায় পড়ছে জিপ কোড আপনারা যদি জিপ কোড না পান তাহলে এটা নিয়ে জিপ কোড লিখে সার্চ করবেন সিটিটা নিয়ে জিপ কোড লিখে সার্চ করবেন জিপ কোড পেয়ে গেছেন নাইন এটা হলো তার জিপ কোড সব ইনফর্মেশন কারেক্টলি দিবেন সব ইনফরমেশন কারেক্টলি দিবেন এবং যতগুলো সাইটেশন করবেন যদি এক হাজার সাইটেশন করেন ট্রাই করবেন এক হাজার সাইটেশনের জন্য যেন ইনফরমেশন সেম হয় ইনফরমেশন যেন আলাদা না হয় ইনফরমেশন আলাদা হলে মাঝে মধ্যে প্রবলেম হয় দিলওয়ারে কোন কান্ট্রিতে পড়ছে চলেন আমরা কান্ট্রিটা দেখে নিই আমি নিজেও জানি না কান্ট্রি কোথায় পড়ছে দিলওয়ারে কোথায় পড়ছে দিল যে কান্ট্রি লোকেটেড ইউএসএ তে পড়ছে তো চলেন আমরা তে দেখে নিই ওকে চলেন আমরা তারপরে দেখি কোথায় ছিল তো আমাদের কান্ট্রি তো আমরা পেয়ে গেছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ফোন নাম্বার আমাদের কাছে আছে কোনো সমস্যা না ফোন নাম্বার আমরা নিয়ে নিই কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি তারপরে সেল নাম্বার আমার দরকার নাই ফ্যাক্স নাম্বার দিব না আমি ইমেলটা ক্লায়েন্টের ইমেল চাইলে আপনি দিতে পারেন এই যে ক্লায়েন্টের ইমেল দেওয়া আছে সাপোর্ট অ্যাট কোম্পানি ডট কম ইনফো অ্যাট কোম্পানি ডট কম তো আমরা মোটামুটি এটা কিন্তু তার রিয়েল দেওয়া না সে এখনও ওয়েবসাইট এডিট করছে মেবি আই ডোন্ট নো কেন সে এডিট করে না এখানেও তারপরে আমার কাজ দিয়ে দিছে ওয়েবসাইটে এইটা ইম্পর্টেন্ট ওয়েবসাইটটা আপনার মাস্ট বি যদি ওয়েবসাইটে লিঙ্কই না থাকে তাহলে এটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট করা হবে না এটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট করা হবে না চলেন আমরা ওয়েবসাইট ইয়ার্ল্ডটা তো আমার কাছে আছেই ওয়েবসাইট ই নিয়ে নিই কন্ট্রোল সি দেন হলো এখানে কন্ট্রোল ভি ব্লগ আমরা দিব না টুইটার যদি চান আপনারা দিতে পারেন যদি চান দেখেন এখানে সবগুলা লিংক আছে যদি চান আপনি টুইটারে লিঙ্ক দিতে পারেন এই যে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইনের পেজ আছে যদি চান দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই না দিলে কোনো সমস্যা নাই আমাদের যে উদ্দেশ্য ছিল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া এটা দেওয়া হয়ে গেছে আমাদের উদ্দেশ্য জাহিল হয়ে গেছে তো চলেন আমাদের ফেসবুকে লিঙ্ক দিলাম লিঙ্কড ইন টিকটক ভিডিও কলিং ইনস্ট্যান্ট ম্যানেজার এখন দেখেন বিজনেস টেক এই বিজনেস ট্যাগটা যদি আসে তাহলে আপনারা বিজনেস নেম দিবেন এবং বিজনেসের কি কাজে বিজনেসটা আপনারা কিউআর প্লেসিং করে দেবেন এখানে ট্যাগের মধ্যে সব সময় কিওয়ার্ড প্লেসিং করে দেবেন কিওয়ার্ড জিনিসটা কি এটা আর বলি না অনেক বলছি আর প্রজেক্ট পি এমও ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস তো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টটাই নিয়ে নিই এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের কথাটা লিখে দিই প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা তারপরে আপনারা পিএমও দিতে পারেন তারপরে পি এমও গ্লোবাল ইনস্টিটিউট দিতে পারেন আপনারা এরকমভাবে যত কিওয়ার্ড আছে যতগুলো কিওয়ার্ড নেই দিতে পারেন এখন লোকেশন কোথায় আমরা ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউএসএ আই এম নট রোবট আই এম নো দিয়ে দিলাম ক্যাপচা এখন আপনারা এখানে অ্যাড প্লেসিং করে দিবেন অ্যাড প্লেসিং করার সময় অনেক সময় রঙ দেখাতে পারে আপনারা যে ভুলগুলো ধরবে এগুলো রেড মার্ক করে দেবে আপনারা যদি পাবে আবার সিলেক্ট করে দেন তাহলে এটা লিস্টিং হয়ে যাবে এখন দেখেন বলছে যে বিজনেস লিস্টিং অ্যাডেড হোয়েন উইট উইল বিজনেস অ্যাফেয়ার তো বলছে চলেন বিজনেস অ্যাড হয়ে গেছে আপনারা এখানে বিউ বিজনেস প্রোফাইলে দিবেন তো আমরা চলেন বিউ বিজনেস প্রোফাইলে গিয়ে দেখি ব্যাকলিংসটা কী ধরনের হয়েছে এখন দেখেন নট ক্লেম করা হয়েছে এখন আমাদের উদ্দেশ্য হলো ব্যাকলিংসটা নেওয়া দেখেন আমি যখন এই এখানে ক্লিক করতেছি এটা হলো ব্রাউন বুক ডট নেট আপনারা এই এইটাই জাস্ট বুঝেন ব্যাকলিংস কারে বলে ধরেন এটা ব্রাউন বুক ডট নেট এটা অন্য একটা ওয়েবসাইট বাট এই ওয়েবসাইটের মধ্যে দেখেন আমি এজেনি হাও আমার ওয়েবসাইটের লিঙ্কটা প্লেস করে দিয়ে দিচ্ছি এজ এনিহাও আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা প্লেস করে দিয়ে দিচ্ছি এখন যদি কেউ এখানে আসে এখানে আসার পরে যদি এই লিস্টিংটা দেখে সে যদি এখানে ক্লিক করে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসবে বা আমার ওয়েবসাইটে চলে আসবে এই যে প্রসেসটা অন্য একটা ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা পুশ করে দেওয়া এইটারে বলা হয় ব্যাকলিংস ব্যাকলিংসের অনেক ধরনের কি আছে হিস্টোরি আছে ব্যাকলিংস কিভাবে করতে হবে ব্যাকলিংসের ডিএ কি পিএ পি এ নিশ রিলেভেন্ট ব্যাকলিংস কি ব্যাকলিংস কতগুলো করতে হবে ব্যাকলিংস করার পরে ইন্ডেক্স হবে কিভাবে এগুলো আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দেন শুধুমাত্র আজকে যে সাইটেশন বিল্ড আপ আছে বা সাইটেশন বিল্ডিং আছে এই সাইটেশন বিল্ডিংটাই জানেন কে কে সাইটেশন বিল্ডিংটা বুঝতে পারছেন কে কে সাইটেশন বিল্ডিংটা বুঝতে পারছেন বুঝেন এই ভিডিওটা যদি চারবারের কম দেখেন তাহলে সত্যি কথা আপনারা যদি না বুঝেন তাহলে মানে কোনো ধরনের প্রসেস আপনাদের হবে না নিয়ে অনেক কাজ পাবেন আপনারা হাসিবুল ভাই আপনার কিছু কোয়েশন ছিল আপনার তো অবশ্যই কোয়েশন থাকবে সবারই কোয়েশন থাকবে সবার কোয়েশন আমরা সলভ করব। চলেন আমরা আগে সবার কমেন্টস নিয়ে নেই তারপরে আপনাদের কোয়েশন নিব তবে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করেন না শুধুমাত্র অফ পেজ ব্যাকলিংস আর এই সাইটেশন বিল্ডিং এই সাইটেশন বিল্ডিং নিয়ে করবেন হ্যাঁ এইটারে এক পর্যায়ে লোকাল সাইটেশন বলতে পারেন অথবা সাইটেশন বিল্ডিং করতে পারেন আপনি আমি যা সাইটেশন বলছি এটার লোকাল সাইটেশন বলতে পারেন লোকাল সাইটেশন হলো আপনি যখন এন বা নেপ ভালো করে সাবমিট করবেন নেপ হলো নেইম অ্যাড্রেস ফোন নাম্বার এইটাই লোকাল সাইটেশন বুঝা গেছে বাট আমি এটারে সাইটেশন হিসেবে নাম দিছি এইটা আব্দুর রহমান ভাই ক্লাসের একদম লাস্ট পর্যায়ে দেখাবো যে কিভাবে এই সাইটগুলো খুঁজে বের করবেন এবং কীভাবে ওই সাইটগুলোতে প্র্যাকটিস করবেন তার আগে আপাতত এই ধরনের আপনাদের সব কোয়েশন নেই নিই কীভাবে সাইট খুঁজে বের করবেন এই প্রসেস আমরা বলি আমি বলে দেব হ্যাঁ বলেন কার প্রশ্ন আছে আনমিউট করে বলা লাগবে না জাস্ট এখানে প্রশ্ন করে দিন জিমেল এক ওয়েবসাইট আপনারা টেম্পোরারি জিমেল ইউজ করতে পারেন আপনারা অন্য একটা জিমেল ইউজ করতে পারেন জিমেল যে কোনোটা ইউজ করতে পারেন আপনাদের গোল হলো অ্যাকাউন্ট সেট আপ করা ক্লায়েন্টের ওয়েবসাইটের ইনফরমেশন দেওয়া ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হ্যাঁ বলেন কে জানি প্রশ্ন করতে চাইছিলেন এইগুলা এইগুলা ভাই স্পাম এগুলা স্পাম এগুলা কখনো আমি কী করি না একটা ইমেল দিয়ে আপনারা করতে পারবেন একটা ইমেল দিয়ে করতে পারবেন আমি আপনারা স্ট্র্যাটেজি বলে দিই অ্যাড বিজনেসে কি সব ওয়েবসাইটে থাকবে নো নেভার আমি আপনারা বলছি না সাইন আপ থাকবে এই জন্যই ব্যাকলিংসটা কঠিন এই জন্যই ব্যাকলিংসের জন্য প্র্যাকটিস করতে হবে আপনাদের প্রথম গোল থাকবে সাইটেশনের জন্য প্রোফাইল ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রথম গোল থাকবে এটা কি পি এ দেখে ডিএশন এগুলো পরে আসবে হুমায়ুন ভাই এগুলো আস্তে আস্তে আসবে আজকে শুধুমাত্র সাইটেশন বিল্ডিং দেখানো উচিত মানে দেখানো গোল ছিল আমি কি দেখাইতে পারছি আপনাদের সাইটেশন কিভাবে বিল্ড করবেন আমি আরেকটা দেখাবো আমি আরেকটা দেখাবো আরেকটা আপনাদের নিয়ে করব কেমন আরেকটা আপনাদের নিয়ে করব তবে একবারে হবে না আমারে জাস্ট যারা বিগেনার আছেন একদম বিগেনার যারা বলেন যে হৃদয় ভাই এই অবস্থা এই অবস্থা পারি না পারবো না এই তাদের কাছে জিজ্ঞেস করতেছি কতবার এই ভিডিওটা দেখবেন কতবার আগে শুধু নোট ডাউন করে নেবেন যে হৃদয় ভাই বলছেন সাইটেশনের জন্য বিজনেস ইনফরমেশন নিতে হবে দেখেন যত বেশি দেখবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন আমি সত্যি কথা বলতেছি আমার অনেক বছর সময় লাগছে এবং আমি প্রাউডলি বলতে পারি যে আমি একজন ব্যাকলিং স্পেশালিস্ট কারণ আমি সব ধরনের ব্যাকলিংস প্রসেস জানি আমি আমার কেউ কিন্তু ধরে শেখায় নাই আমার কিন্তু বলে নাই কিন্তু আপনাদের কিন্তু ধরে শেখানোর মতো বা বলে বোঝানোর মতো মানুষ আছে আমি বুঝাই দিচ্ছি বাট আমার কেউ শেখায় নাই আমি যত বেশি রিসার্চ করছি তত বেশি জানছি আর আপনাদের ক্ষেত্রে প্রশ্ন করার প্রসেসগুলো বলে দিই হ্যাঁ আপাতত তিনটা ক্লাস যাক আপাতত তিনটা ক্লাস যাক পরে আমরা ব্যাকলিংস নিয়ে অ্যাডভান্স প্রশ্ন করব প্রশ্ন নিব কারণ যারা আমরা একটা ধাপে ধাপে ধরেন সিঁড়ির প্রথম স্টেপে আমরা পা রাখতেছি তো তো যদি আপনি সাত নাম্বার সিঁড়ির প্রশ্ন করেন এই যে বাকি যে ছেলে ফুলে আছে সবাই কনফিউজ হয়ে যাবে বা সবাই ভয় পাবে আমি চাচ্ছি কেউ যাতে ভয় না পায় হ্যাঁ আমি দেখাই দিব মারুফ ভাই কীভাবে খুঁজে বের করবেন আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের আমি এটা আপনাদের দেখাই দিচ্ছি আনমিউট করতে বলছি হাসিবুল ভাই বলেন প্রশ্ন করেন আনমিউট করে সরি মিউট করে বলেন চলে আনমি বলছি আমরা আরেকটা এক্সাম্পল দেখব বাট আগে সবার প্রশ্ন নিয়ে নিব কতগুলো ট্যাব ওপেন হয়ে গেছে এসিওর এসিওর হলো আপনারা সবকিছুর জন্য আলাদা আলাদা কাজ পাবেন অন পেজের জন্য আলাদা অফ পেজের জন্য আলাদা তারপরে টেকনিক্যালের জন্য আলাদা কন্টেন্ট রাইটিং জন্য আলাদা জি সাইটেশন ক্রিয়েট করলে ব্যাকলিংস হয়ে যাচ্ছে তবে অনেকে অনেক ধরনের ধারণা দিচ্ছে বলছে যে সাইটেশন ক্রিয়েট করলে কিন্তু বেসিক্যালি ন ফলো ব্যাকলিংস পাবেন ফলো কোন ধরনের বোমা বুঝতে হবে না অনেকে মনে করেন যে ন ফলো ব্যাকলিংস এসিওর জন্য কাজ করে না আমিও তাদের সাথে সহমত কাজ করেন না কিন্তু একেবারেই যে কাজ করে না এই এইটার সাথে আমি সহমত না কারণ আমি যখন ব্যাকলিংস করি আমার এমনও কি আছে আমি একটা ক্লায়েন্টের জন্য আশিটা ব্যাকলিংস করছি যার মধ্যে ছিল পঁচিশটা নফলো তারপরেও তার ওয়েবসাইট র্যাঙ্ক করছে তো আমি আপনাদের ওই প্রসেসগুলোই দেখাবো অন্য কিছুই না আমি জাস্ট আপনাদের ওই প্রসেসগুলোই দেখাবো কেমন আচ্ছা এখন ধরেন এটা পড়ে আসবে আপনি যে পেজটা র্যাঙ্ক করতে চাচ্ছেন আইডি পিট এগেইন যে পেজটা র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই পেজের জন্য ব্যাকলিংস করবেন এখন ধরেন আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন ধরেন এসিও সার্ভিস নামে একটা পেজ ধরেন এবিসি ডট কম এবিসি ডট কম স্ল্যাশ এসিও সার্ভিস এই পেজটা র্যাঙ্ক করতে চাচ্ছেন এখন আপনি ব্যাকলিংস করতেছেন শুধুমাত্র এ এ ডট কমের জন্য তাহলে তো এবিসি ডট কমটা পাওয়ার পাচ্ছে কিন্তু ওই পেজটা পাওয়ার পাচ্ছে না তো আপনি যে পেজটা র্যাঙ্ক করবেন ওই পেজটার জন্য ব্যাকলিংস করবেন বুঝা গেছে জিনিসটা বুঝা গেছে তাইলে চলবেন আমরা কি করি কিসে যাই আমরা আরেকটা এক্সাম্পল দেখি সবাই মিলে প্রথম থেকে শেষ অবধি সবাই মিলে দেখি তারপরে খুঁজে বের করব যে কীভাবে কি করতে হয় এখন ক্লায়েন্টের জন্য আমি আমার এই যে ব্যাক লিঙ্কসের বের হয়েছে দেখেন এইটা ইউআরএল বের হয়েছে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এটা ক্লায়েন্টের রিপোর্ট শিট আমি এখানে ইউআরএলটা রেখে দিচ্ছি আমি বলতেছি যে লাইভ লিঙ্কস আপনারা কেউ লাইভ লিঙ্কস বলে কেউ ব্যাকলিংস বলে আমি লাইভ লিঙ্কস বলি এখন লাইভ লিঙ্কসে গিয়ে আমি এটা কপি করি কপি করার পরে ইনকগনিটো মোডে গিয়ে দেখবো যে ক্লায়েন্ট কি আসলে এটা দেখতে পারবে ইনকগনিটো মোডে গিয়ে দেখা যাবে যে ক্লায়েন্ট কি এসে এটা দেখতে পারবে না এখন দেখেন ক্লায়েন্ট এখন আমি ক্লায়েন্ট হিসেবে বিহেভ করতেছি তো ক্লায়েন্ট দেখলো তার ওয়েবসাইটের মানে আর কি তার বিজনেস নেম পি গ্লোবাল ইনস্টিটিউট ইউএস গুড দেন তার অ্যাড্রেসটা ঠিক আছে তার সিটিটা ঠিক আছে তার জিপ কোড ঠিক আছে তার ফোন নাম্বার ঠিক আছে এখন ক্লায়েন্ট এই ওয়েবসাইটে ক্লিক করলো এখানে ক্লিক করলো ক্লিক করার পরে সে তার ওয়েবসাইটে ভিজিট করতে পারলো শুধুমাত্র ক্লায়েন্ট না পৃথিবীর যে ইউজারই এই ওয়েবসাইটে যাক এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবে সেখান থেকে ব্যাকলিংস ক্রিয়েট হবে এখন আমি এক সময় আপনাদের বলতাম যে গুগলের ক্রোলার গিয়ে কী করে দেখেন এই 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 ম্যাথটা বোঝেন গুগলের ক্রোলার একটা ওয়েবসাইটে যায় এই ওয়েবসাইটে গিয়ে গুগলের ক্রোলার কি করে বলছিলাম ভিজিট করে ভিজিট করে না ভিজিট করে না নট ক্লেম মানে পরে বলবো ভিজিট করে না হ্যাঁ এখন ধরেন আমি এখন গুগলের ক্রোলারের মতো বিহেভ করি হ্যাঁ গুগলের ক্রোলারের মতো বিহেভ করি গুগলের ক্রোলার এই ওয়েবসাইটে আসলো এই পেজে আসলো আসার পরে দেখলো ব্রাউন বুক ডট নেট আচ্ছা ঠিক আছে তারপরে এখানে এসে টাইটেলটা পড়লো পি এম পরে অ্যাড্রেস পড়লো এইটা করলো তারপরে দেখেন সে লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে তখন দেখেন এখানে আসবে আওয়ার পরেতে একটা রোবট চলে যাবে এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে দেখবে ওয়াও মানে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ভোট দিচ্ছে বা লিঙ্কিং করছে দ্যাট মিনস এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস পাচ্ছে তার মানে হলো এই ওয়েবসাইটের অথরিটি আসে বা এই ওয়েবসাইটের মধ্যে কিছু না কিছু একটা আসে তা না হলে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে শুধু শুধু লিঙ্ক দেবে কেন এইটারে বলা হয় অথরিটি পাস বা ব্যাক লিঙ্ক পাস বা ব্যাক লিঙ্ক জুস পাস এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো আপাতত আজকে আমরা এই লোকাল সাইটেশন বা বিজনেস লিস্টিং অথবা সাইটেশন বিলটা দেখি কেমন বুঝা গেছে এখন চলেন আমরা অন্য একটা ওয়েবসাইটের জন্য দেখি অন্য একটা ওয়েবসাইটের জন্য দেখি তো আমরা চলেন বা স্পোক ডট কমে যাই অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট অনেক সবাই মোটামুটি এই ওয়েবসাইটে ইন্টার লিঙ্কিং করে বা ব্যাক লিঙ্কিং করে সবাই করে চলো আমরা এই ওয়েবসাইটে যাই যাওয়ার পরে দেখি স্পোক ডট কমে তো স্পোক ডট কমে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ কি বলছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রথম কাজ কি বলছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন আমারে বলেন আপনারা আমি কি করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কি করব রেজিস্টারে ক্লিক ক্লিক করব না এখানে গিয়ে রেজিস্টারে ক্লিক করব না রেজিস্টারে ক্লিক করব না দ্যাটস দ্য পয়েন্ট আপনারা হয়তোবা বা লগ ইনে ক্লিক করবেন অথবা রেজিস্টারে ক্লিক করবে অনেকে থন্ন তন্ন করে খুঁজবেন যত খুঁজবেন যত ক্লিক করবেন যত বুঝবেন তত শিখবেন যত বুঝবেন তত শিখবেন ওকে চলেন আমরা রেজিস্টারে ক্লিক করি রেজিস্টারের ক্লিক করার পরে বলতেছে সাইন আপ স্পোক অ্যাকাউন্ট আপনার যদি স্পোক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন আপ হন আপনার যদি লিঙ্কডন থাকে লিঙ্কডিন দিয়ে হন আপনার যদি টুইটার থাকে তাহলে টুইটার দিয়ে হন অথবা আপনার যদি কোনো ধরনের কি না থাকে আপনারা লগ ইনে ক্লিক করেন লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখেন সাইন আপ নাও যে কোনোভাবে সাইন আপে যান সাইন আপ ওর স্পোক অ্যাকাউন্ট চল এখানে সাইন আপ ফোর স্পোকে আমরা এখানে ফার্স্ট নেম দিব ইমেল দিব পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড কনফার্মেশন দিব তো ফুল নেমের জায়গায় কি দিব বলেন তো আপনারা বলেন ফুল নেমের জায়গায় কি দিব সব ধরনের লোকাল সাইটেশনের জন্য এই প্রসেস ফুল নেমের জন্য কি দিব বলেন তো জানেন আপনারা কোম্পানি নেই কোম্পানি নেম নট ওয়েবসাইট নেম তো পি গ্লোবাল ইনস্টিটিউট এটা ছিল আমার নেম এটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে বেস্ট ইমেলটা আমি একটা ইমেল দিলাম এখানে ধরেন আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর কি এটাতে তো আমার এটা নিবে না আমি এটা দিলাম আপাতত আপনারা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ হবেন তো সাইন আপ হওয়ার পরে দেখছেন যে ইমেইল ইজ অলরেডি টেক্যান আপনাদের ইমেল অলরেডি টেকেন দেখাবে না আপনাদের জন্য দেখাবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কনফার্মেশন আছে তো আমি লগ ইন হয়ে যাচ্ছি আরে বাবা এটার জন্য অন্য একটা পাসওয়ার্ড নিয়ে নিশ তা ওকে আমি ফোর গেট পাসওয়ার্ড মেরে আমি এটা ঠিক করে নিচ্ছি চলেন আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি নতুন করে অন্য একটা ডিফারেন্ট ইমেল দিয়ে পিএম গ্লোবাল ইনস্টিটিউট ব্যাকলিঙ্কোরো ডট কমের জায়গায় আমি অন্য একটা ইমেল দিই কী ইমেল দিব সবগুলোর জন্য এখানে করা অ্যাকাউন্ট ওকে আমরা অপের নিতে দেখি মাইশার একটা ইমেল ছিল মনে হয় চলেন আপনাদের কাজ হলো এখানে একটা ইমেল দেওয়া যে ইমেলটা আগে স্পোক অ্যাকাউন্ট খোলা হয় নাই তো আমরা দেখি যে ইমেলে গিয়ে আমরা একটা ইমেল নিয়ে নতুন করে কাউন্ট করতে পারি বা কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি চলেন আপাতত ছোটো মনের ইমেলটা ইউজ করছি তার ইমেইলে শুধুমাত্র ব্যাকলিংসের জন্য আমি করছিলাম একটা অ্যাকাউন্ট এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পরে আমরা স্পোকে চলে গেলাম তার ইমেলটা দিলাম পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেবেন আপনারা যেটা মনে রাখতে পারেন দেন আমরা এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্মেশন মিউট হয়ে গেল নাকি ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম হলে পুরো নামটা চেঞ্জ করবেন ধরেন পিএমও পাসনেমে দেবেন লাস্ট নেমে গ্লোবাল ইনস্টিটিউট দিবেন এই ইমেলটা অলরেডি টেকেন কপাল রিয়েলি এটার জন্য পাসওয়ার্ড কী দিয়েছিলাম চলেন বেন কি করা সব কিছুই কী করা কী করবো আর চলে আমরা সাইন আপই দিই সাইন ইনই দিই ইনভেলড ইমেলের পাসওয়ার্ড তো এটা আমি কীভাবে আমরা লগ ইন করবো সরি আমি ফোর গ্রেটে দিয়ে রিকভার করে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের জাস্ট কাজ হলো যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আমি এ গিয়ে রিকভার করে দেন আপনাদের প্রসেসগুলো দেখাই দিচ্ছি কেমন যাতে করে আপনারা বুঝতে পারেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম বাট আমি আর ওইরকমভাবে মনে রাখি নাই কিছু আমার শর্ট টাইম মেমরি কোনো কিছু মনে রাখতে পারি না যে দেখেন স্পোক থেকে আসছে আসার পরে এখানে আমি চেঞ্জ মাই পাসওয়ার্ড দিলাম তখন আমি একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে ফেলবো নিউ পাসওয়ার্ড দিলাম নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ মাই পাসওয়ার্ড এখন দেখেন আপনারা এই ধরনের একটা জিনিস পাবেন আপডেট পাসওয়ার্ড এখানে দেখেন আমি অস্ট্রেলিয়ান কস্টিউম কোম্পানি নিয়ে করছিলাম এখন আমি অন্য একটা করতেছি অ্যাড বিজনেস পেজ আপনারা অ্যাড কোম্পানি দিবেন অ্যাড কোম্পানিতে দেওয়ার পরে যা যা ইনফরমেশন দরকার এখানে নাম দেওয়া আছে আমি নামটা দিয়ে দিচ্ছি পিএমও গ্লোবাল ইনস্টিটিউট এখানে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে আমি যে ওয়েবসাইট ইউআরএলটা নিয়েছিলাম বা আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট এটা দিয়ে দিচ্ছি সামারিতে আপনারা বিজনেস ইনফরমেশন দিবেন সামারিতে বিজনেস ইনফরমেশন তো আমি বিজনেস ইনফরমেশনটা নিয়ে রাখছিলাম আগেই এই সামারিটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সামারিতে এটা দিয়ে দিলাম ট্যাগ আমি বলছিলাম ট্যাগ হিসেবে আপনারা কিওয়ার্ড ইউজ করবেন আমি কিওয়ার্ডগুলো ইউজ করে দিচ্ছি মেইন অফিস আপনারা এখানে একটা অ্যাড্রেস দেবেন অফিস নাম হেডকোয়ার্টার দিতে পারেন ব্রাঞ্চ দিতে পারেন ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আমরা ইউজ করছিলাম আগে এই ফোন নাম্বারটা দিলাম অ্যাড্রেস আগে যেটা ইউজ করছিলাম এইটা এইট গ্রিন গ্রিন অ্যাটসেক্টার তারপরে সিটি জায়গায় দিলওয়ারে স্টেট হলো ইউএসএ দিলওয়ারে ইউএসএ তো পোস্টাল কোড চলে আসছে কান্ট্রি কান্ট্রি আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা দেখে নিয়ে আপনারা বুঝছেন যাতে করে এটা এক্সপ্লেন করা না আগে যেরকম ছিল এরকমই তো ইউএসএ কোথায় ইউনাইটেড স্টেট সবার আগে ওকে চলেন আমরা যখন এখানে সেভ দিয়ে দিব আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেছে পি এমও গ্লোবাল ইনস্টিটিউট দিলওয়ারে এখন যখন আমি এইখানে ক্লিক করবো ওয়েবসাইট ইউরএল এ দেখেন ডিজিটাল ইটফোতে এখানে ওয়েবসাইট ইউরএল আছে আমি আগে এই লিঙ্কটা কপি করে নিয়ে নিই কারণ আমার ক্লায়েন্টের সাব শিটে রাখতে হবে এখানে গিয়ে যত আমি যখন আমি এইখানে ক্লিক করছি দেখেন এটা রিডাইরেক্ট হয়ে আমার আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসছে দ্যাট মিনস স্পোক ডট কম আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিছে এই লিঙ্কটা আমি নিছি বাট গুগলের তো জানবে যে সে ইন্ডিভিজুয়ালি বা নেচারালি আমার লিঙ্কটা দিছে তো আমার লিঙ্কটা করা শেষ আমি আমার ক্লায়েন্টের রিপোর্ট শিটে যাবো আমার এই লিঙ্কটা রেখে দিব রিপোর্ট শিট মেনটেন করা পরে আসবে যখন আমাদের অ্যাসাইনমেন্ট কাছাকাছি চলে আসবে বোঝা গেছে সাইটেশন বিল্ডিংটা বোঝা গেছে আপনাদের কোথায় আপনারা সাইটেশন বিল্ডিংটা বোঝা গেছে হ্যাঁ সাইটেশনের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের রিয়েল নেম রিয়েল অ্যাড্রেসগুলো দিতে হবে রিয়েল নেম রিয়েল অ্যাড্রেসগুলা দিতে হবে রিয়েল নেম রিয়েল অ্যাড্রেসগুলো দিতে হবে আপনার ক্লায়েন্টের সব ইনফরমেশান আপনার ক্লায়েন্ট যদি আয়ারল্যান্ড থেকে হয় তাহলে আপনি আয়ারল্যান্ড দিবে যদি নিউজিল্যান্ড থেকে হয় নিউজিল্যান্ড ইউকে ইউএসএ যেখান থেকে হোক সব ওয়েবসাইটে থাকবে না রে ভাই এই জন্য তুই লিঙ্কসটা কঠিন সব ওয়েবসাইটে থাকবে না অনেক ওয়েবসাইটে ডিফারেন্ট দিয়ে থাকবে এড পেজ থাকতে পারে এডিওর বিজনেস এডিওর কোম্পানি এডিওর এজেন্সি এডিওর প্রোফাইল এই ধরনের থাকবে বাট আপনার উচিত হলো সব ইনফরমেশন পারফেক্টলি দিয়ে আপনার ওয়েবসাইটটা পুশ করে দেওয়া ওকে এখন চলেন আপনারা কিভাবে কীভাবে খুঁজে বের করবেন যে সাইটেশন বিল্ডিং সাইট হাউ টু হাউ টু ফাইন্ড আউট সাইটেশন সাইটস এখন দেখেন সাইটেশন সাইটগুলোর মধ্যে অনেকগুলো নিবে অনেকগুলো পেড থাকবে যেগুলোর জন্য টাকা চাইবে এগুলোর জন্য তো আমরা অ্যাভয়েড করে নিব আর যেগুলো ফ্রিতে নিবে আমরা এগুলোতে করব এখন দেখেন এটার জন্য আপনি জাস্ট সাইটেশন সাইটস লিখে সাইটেশন সাইটস লিখে কন্ট্রোল সি দিবেন এখন দেখেন সাইটেশন সাইটস যদি ইউকের জন্য দরকার হয় তাহলে আপনারা দিবেন ফর ইউকে বা ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম লিখবেন বা লোকাল সাইটেশন অথবা সাইটেশন লিখবেন এখন দেখেন টপ হান্ড্রেড ইউকে সাইটেশন লিস্ট আপনারা এখানে যাবেন যাওয়ার পরে প্রতিটা ওয়েবসাইটে খুঁজে খুঁজে বের করবে ধরুন ফোর স্কোয়ার আছে আপনি এখানে গিয়ে ট্রাই করলেন ডিরেক্টরি ডট ইউকে আছে ডিরেক্টরি মিরর আছে প্রতিটা ওয়েবসাইটে গিয়ে ট্রাই করবেন হতে পারে এখানে একশোটার মধ্যে দশটা নেবে হতে পারে পাঁচটা নেবে হতে পারে বিশটা নেবে আপনারা যত ট্রাই করবেন তত শিখবেন ধরেন আমাদের স্পোক ডট কোথা থেকে পাইছি আমরা যখন সাইটেশন করছি তখন আমরা দেখছি স্পোক ডট ফ্রিতে নেয় তখন আমরা স্পোক ডট কমটা সেভ করে নিয়ে নিছি এগুলোর বলা হয় রিসোর্স যত বেশি প্র্যাকটিস করবেন তত রিসোর্স বের হবে আর যত বেশি রিসোর্স বের হবে তত ভালো এক্সপার্ট আপনি এসিও নিয়ে বোঝা গেছে আজকের ক্লাসটা লোকাল সাইটেশন অফ পেজ ব্যাকলিং সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে অ্যাপ্রুভের জন্য অনেক সময় বসে থাকতে হতে পারে অনেক সময় বসে না থাকতে পারে সবাইকে ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে তো এগুলো আস্তে আস্তে জানবেন এখন আপনারা এই ভিডিওটা দেখে নেবেন ভালো করে নোট করে নেবেন আর এই অফ পেজের জন্য মাস্ট বি আমি কুইজ দিয়ে দেবো হ্যাঁ মাস্ট বি কুইজ দিয়ে দেব কারণ এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে আপনাদের অ্যাসাইনমেন্ট রেজাল্ট কেন দিতে পারছি না আপনারা খুব ভালো করে জানেন আমি এখনও যে ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি নিতে পারছি আমার মনে তো আমি পুরো ক্লাস নিতেই পারবো না সাইটেশন কয়টা পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এগুলা ইন মানে ফিউ ইন ফিউচার ক্লাসে জানবো আজকে যতটুকু ক্লাস ততটুকুই থাকুক এতটুকুই জানেন যে সাইটেশন বিল্ডিং কিভাবে করতে হয় আগে জাস্ট এই প্রসেসটা জানেন যে সাইটেশন বিল্ডিং কিভাবে করতে হয় সাইট খুঁজে বের করা সাইট কিভাবে এগুলা কি করবে আর কি ও তাহলে তো আর কি বলবো ভাই শান্ত ভাই আপনি অনেক এক্সপার্ট মানুষ বেস্ট অফ লাক তো যারা একদম বেসিক লেভেলে আছেন তারা বুঝতে পারছেন তো যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করছেন তারা বুঝতে পারছেন অ্যাটলাস্ট পারমিশনটা তো নিবেন ভাই পারমিশন নিয়ে বললেন কারণ আমার সাউন্ড হলে কানো প্রবলেম হয় তো আমি একদম একদম সাইলেন্ট রুম থেকে আপনাদের ক্লাস নেই তো এই জন্য আমি হঠাৎ করে ভয়ে উঠি আর কি আপনি বললেন হ্যাঁ এখন বলেন হ্যাঁ ফুল ভিডিওটাই ইউটিউবে পাবেন ফুল ভিডিওটা ইউটিউবে পাবেন জি বলেন শান্তবাই বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিভাবে ফাইন করবো আর একটু ক্লিয়ার করে বোঝা যাবে বুঝে যাবে বল এখন সিদ্রা হালমুন সরি সিদ্ধ্রাতমুন তাহা আপু আপনি আপনার সাইটেশন দরকার আপনি জাস্ট গুগলে গিয়ে জিজ্ঞেস করবেন হে গুগল আপনি গুগলের নিউটিউবে যাবেন গিয়ে লিখবেন যে গুগল ধরেন সাইটেশন সাইটেশন লিস্ট ফর ইউকে এটা লিখে সার্চ করবেন দেখবেন অনেক ধরনের যেখানে টপ ফিফটি লোকাল সাইটেশন এখানে পঞ্চাশটা আছে এখানে আশিটা আছে এখানে সত্তরটা আছে তো আমি এইটার লিঙ্কও আপনাদের দিয়ে দিচ্ছি এই ডকশিটে আপনাদের ডকশিটে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন গো টু গুগল সার্চ ফর সাইটেশন এখন এক্সাম্পলটাও দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা রিসোর্সটা পেয়ে যান আই থিঙ্ক মানে আর কি যতটুকু হার্ড মনে হচ্ছিলো প্রথম দিকে অতটুকু হার্ড না আপনারা যতটুকু বুঝছে বুঝতে পারছেন এতটুকু আজকের জন্য ইনাফ কারণ অনেক ক্লাস আছে অনেক জিনিস আছে আরও আস্তে 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 এগুলা যত বেশি দেখবেন যত বেশি রিসার্চ করবেন যত বেশি নোট ডাউন করবেন তত বেশি আপনারা জানবেন কেমন আজকের জন্য এতটুকুই থাক ক্লাস আগামীকালকে সকাল দশটায় পাবলিশ করে দিয়ে দিব আপনারা দেখে নিন সবার জন্য বেস্ট অফ লাক আর সবাই অনেক বেশি ভালো থাকবেন লাস্ট এই ক্লাসটা ভালো করে করেন ব্যাকলিংসের ক্লাসটা বুঝেন ইনশাল্লাহ আপনারা ভালো ধরনের এসিও সার্ভিস দিতে পারবেন সবাই ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি ভালো করে শিখেন আমাদের আমার ভালো লাগছে প্রথম ব্যাচ থেকে প্রথম ব্যাচ থেকে আরেকজন মান্থলি জব পাইছে মান্থলি জব পাইছে সে মনে হয় টু হান্ড্রেড ইউজটি না কি কত বলল ওয়ান না টু হান্ড্রেড বললো সে একটা ভালো প্রজেক্ট পাইছে এবং প্রথম বয়স থেকে সবাই কাজ পাইতেছে মোটামুটি তো যারা এখানে প্রথম বয়সে ক্লাস করতেছেন তারা টুই ফোর দেন ইনশাআল্লাহ কাজ পাবেন সবাই কাজ পাচ্ছেন আপনারা পারবেন কেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন